হ্যালো বন্ধুরা, আমি শেখ গুণ্ডিল। এখন আমি করবো বিবেক অগ্নিহোত্রী পরিচালিত নতুন হিন্দি সিনেমা দ্য ভ্যাকসিন ওয়ারের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। প্রথমেই যে প্রশ্নটা সবার মাথায় আসবে, যেহেতু পরিচালকের আগের ছবি দ্য কাশ্মীর ফাইলস, এটা কি একটা প্রোপাগান্ডা ছবি দ্য ভ্যাকসিন ওয়ার? দেখুন, আমার কাছে এটা কিন্তু প্রোপাগান্ডা ছবি নয়। দ্য ভ্যাকসিন ওয়ার একটা এমন ছবি যেটা সরকারের পক্ষে কথা বলে, সরকারের বিপক্ষে কথা বলে। এরকম প্রচুর ছবি হয়, যেমন ধরুন জওয়ান কয়েকদিন আগে রিলিজ পেয়েছে, সেই ছবিটাও প্রচুর মানুষ দেখেছে, সাফল্য পেয়েছে। এই ছবিটা সরকারের পক্ষে, দু ধরনের ছবি হতে পারে, বিপক্ষে পক্ষে দু ধরনের ফিল্ম মেকারই এক্সিস্ট করবে, যারা সরকারকে সমর্থন করবে, যারা সরকারকে সমালোচনা করবে, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই হয়ে যায় যখন বলা হয় সরকারের পক্ষে যে ছবিটা তৈরি করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে ফ্যাক্টস নির্ভর, মানে ফ্যাক্টস যা যা দেখানো হয়েছে সব কিছু সত্যি দেখানো হয়েছে, কোনো কিছুর মধ্যেই কোনো ফিকশন নেই। এবার এটা একটা সমস্যার কথা, ঠিক আছে, যদি কেউ সেটা মানতে চান যে না, যা দেখানো হয়েছে দ্য ভ্যাকসিন ওয়ারের মধ্যে সব সত্যি দেখানো হয়েছে, সেটা মেনে ছবিটা দেখুন। আমাকে জোর করে মানাবেন না, বা যারা মানতে চাইছে না, যাদের মনে হচ্ছে যে না এখানে জল মেশানো হয়েছে, তাদেরকে জোর করে মানাবেন না। এই জোর করার মধ্যে সমস্যাটা, তর্কাতর্কির মধ্যে সমস্যাটা। আপনি যেটা মেনে খুশি আছেন খুশি থাকুন, আমরা যেটা মেনে খুশি আছি আমাদেরকে খুশি থাকতে দিন, কারণ এখানে ফ্যাক্টসে অজস্র ভুল রয়েছে। একজন পরিচালক একটা বিষয়কে নিয়ে যখন ছবি করে, সেই বিষয়ের কোন কোন জিনিসের উপরে সে আলোকপাত করবে আর কোন কোন জিনিসগুলোকে সে নেগলেক্ট করে যাবে, সেটা তার সিদ্ধান্ত। এটা সমস্ত পরিচালক যে কোনো বিষয় নিয়ে ছবি করার সময় করে থাকে। যেটা তার দেখানোর ইচ্ছে সে সেটা দেখাচ্ছে, সিলেক্টিভ হয়ে যায় একজন পরিচালক। সবটা তুলে ধরা একটা ছবির মধ্যে সম্ভব নয়। বিবেক অগ্নিহোত্রীও সবটা তুলে ধরেননি, অনেক দিক ছিল এই পার্টিকুলার বিষয়ে যেগুলোকে দেখাতে গেলে সরকারের সমালোচনা হয়ে যেত, কিন্তু তিনি সরকারের পক্ষে একটা ছবি তৈরি করতে চেয়েছেন, সেই অনুযায়ী জিনিসপত্র দেখিয়েছেন, ঠিক আছে। এবং কিছু জিনিসকে বাড়িয়ে চাড়িয়েও দেখিয়ে দিয়েছেন, ফিকশন মিশিয়ে দেখিয়ে দিয়েছেন, কিন্তু তিনি দাবি করবেন যে না, এটা সব যা দেখানো হয়েছে ফ্যাক্টস, ঠিক আছে, অসুবিধা নেই, আমি মানতে রাজি নই। আমি আবারও বললাম, জওয়ান যেরকম এন্টারটেনমেন্টের জন্য দেখেছি, এটাকেও আমি এন্টারটেনমেন্টের জন্য দেখেছি, পিওর ওয়ার্ক অফ ফিকশন হিসেবে দেখেছি। এবার আমি ভালো খারাপ বলছি, দেখুন, দ্য ভ্যাকসিন ওয়ারের মধ্যে কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে, যে কারণে ছবিটা যখন আপনি দেখা শেষ করবেন আপনার কিন্তু মনে হবে বেশ ভালো একটা ছবি দেখলাম। প্রথম ভালো দিক যেটা, এই ছবিটার সায়েন্টিস্টদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যখনই আর্জেন্সি তৈরি হয় এরকম সিচুয়েশনে, না সায়েন্টিস্ট হোক বা যখন যে ফিল্ডে আর্জেন্সি তৈরি হয়, এই ক্ষেত্রে মেডিকেল আর্জেন্সি ছিল, সেখানে সায়েন্টিস্টদের ওপরে যে প্রেশার ছিল, তাদের ওপরে যে ধরনের স্ট্রেস তৈরি হয়ে গেছিলো, তাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ যেভাবে সম্পূর্ণরূপে বিগড়ে গেছিলো, তারা দিনের পর দিন বাড়ি যেতে পারছিলো না, এবং তাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারের যে লড়াই, এই দিকগুলোতে যেভাবে ছবির মধ্যে আলোকপাত করা হয়েছে, এবং নানা পাটেকরের যে ক্যারেক্টারটা, তাকে একটু পাত্থার দিল দেখানো হয়েছে, মানে তার আন্ডারে যারা কাজ করছে, তার সঙ্গে যারা কোলাবোরেট করছে, তারা হয়তো কিছু একটা অ্যাচিভ করছে, তাদের কিছু একটা অ্যাচিভমেন্ট হচ্ছে, কিন্তু যেহেতু ভ্যাকসিনটা আফটারঅল প্রস্তুত হয়ে যায়নি, যে কারণে নানা পাটেকরের ক্যারেক্টারটা কিছুতেই তাদের প্রেজ করে না, তাদেরকে একটা থ্যাংক ইউ বলে না, বা তাদেরকে কোনোরকমভাবে, মানে জাস্ট ফেসের মধ্যে তার কোনো ইমোশন নেই। তো নানা পাটেকরের এই যে ক্যারেক্টারাইজেশনটা এবং তার সঙ্গে তার সহকর্মীদের যে ইকুয়েশনটা, সেটা এই ছবিটাকে বিউটিফুল করে দেয়। গোটা সিনেমার মধ্যে বেশ কিছু মোমেন্টস এরকম রয়েছে যেগুলো এত বেশি সুন্দর যে পরিচালক বিবেক অগ্নিহোত্রী আপনার মন জিতে নেবে। একটা পার্টিকুলার সিনের কথা বলছি, যেখানে একজন সিকিউরিটি গার্ড নানা পাটেকর হেঁটে আসছে এবং তাকে জিজ্ঞাসা করছে, তুই ঘর কেউ নেই গায়া? তখন ওই যে সিকিউরিটি গার্ড, সে বলছে, আপনারাও তো যান না বাড়িতে। সায়েন্টিস্টদের বাড়ির লোক তাদেরকে ফোন করছে এবং ফোনে কথা বলবার চেষ্টা করছে, তারা দিনের পর দিন বাড়িতে যায়নি, যখন বাড়িতে যাচ্ছে তখন ছেলে মাকে ছাড়তে চাইছে না, কিন্তু মা সায়েন্টিস্ট, দেশের সেবা করতে হবে, চলে যাচ্ছে। এই ধরনের যে ছোটো ছোটো সিচুয়েশান বিল্ড করেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, সেখানে এই ছবিটা না মানুষের মনটা ছুঁয়ে যাবে। আমি যেটা আবারও বলবো, সায়েন্টিস্টদের এবং তাদের পার্সোনাল লাইফটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিউটিফুলি করা হয়েছে, সায়েন্সের তো কমপ্লেক্সিটি রয়েছে, মানে জিনিসটা তো সোজা নয়, যেটা ওরা করেছে সেটা আপনাকে বলে দিলেই আপনি বুঝে যাবেন, বা আমাকে বলে দিলেই আমি বুঝে যাব, ব্যাপারটা একেবারেই এরকম না, সেক্ষেত্রে আমরাও সায়েন্টিস্ট হয়ে যেতাম। সব কিছুকে না ওরকমভাবে ভেঙে বলে দেওয়া সম্ভব নয়, বিশেষ করে সিনেমাতে, সেক্ষেত্রে জিনিসটা খুব বোরিং হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটা লেভেল অবধি
যাতে করে ছবিটা সায়েন্সের উপরে ভিত্তি করেই হচ্ছে, জিনিসটা পুরোপুরি যাতে পলিটিক্যাল না হয়ে যায়। দেখুন, এটা সায়েন্সের উপরেও ছবি, আবার পলিটিক্সের উপরেও ছবি, সেই দুটোই করেছে বিবেক অগ্নিহোত্রী। পলিটিক্স যে থাকবে ছবির মধ্যে এটা মোটামুটি জানতাম যেহেতু পরিচালক তিনি, কিন্তু সায়েন্সটাকে কিন্তু একেবারে অবহেলা করেনি। সায়েন্সের ওই কমপ্লেক্সিটি, ওই জটিল ব্যাপার স্যাপারগুলোকেও প্রেজেন্ট করেছে, কিন্তু এমনভাবেই করেছে বা মাঝে মাঝে একটু একটু করে এমনভাবে ঢোকাতে থেকেছে যাতে করে ছবিটা অডিয়েন্সের জন্য খুব বোরিং না হয়ে যায়। কারণ ওই জটিল জিনিসপত্র বলা শুরু করলে পরপর পরপর ছবিটা কিন্তু বোরিং হয়ে যেতে পারত। জটিল বলা হয়েছে কিন্তু ঠিকভাবে প্লেস করা, যে কারণে জটিলতাটা যখনই আপনার মধ্যে স্ট্রাইক করবে যে কী বললো বুঝলাম না কিছু, তারপরই একটা এমন ইমোশনাল সিন দিয়ে দিয়েছে যেটার জন্য আপনি ছবিটার সঙ্গে জুড়ে থাকতে পারছেন। কাশ্মীর ফাইলস যতটা ইম্প্যাক্টফুল ছবি, ততটা ইম্প্যাক্টফুল ছবি কিন্তু কেরালা স্টোরি কখনোই নয়। কালেকশন যাই করুক না কেন, কালেকশন কাছাকাছি করলেই তো দুটো ছবির লেভেল কখনো এক হয়ে যায় না। কাশ্মীর ফাইলস অনেক উন্নত ছবি, এবং ভ্যাকসিন ওয়ারও কিন্তু সেই ধরনের একটা ছবি হয়েছে যেটা সরকারের ভাবমূর্তির উন্নয়নে প্রচণ্ডভাবে সাহায্য করবে। সবে তো একটা দিন রিলিজ করেছে, আপনারা যা দেখুন এর পরবর্তীতে কী হয়, এখনও তো বাকি রয়েছে দিন। এই ছবিটাও গ্রো করবে আমার বিশ্বাস, ছবিটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে, এবং বিবেক অগ্নিহোত্রী যেহেতু এই নামটা সকলের কাছে পরিচিত খুব এই মুহূর্তে কাশ্মীর ফাইলসের পরবর্তীতে, তার একটা নতুন ছবি এসেছে, আমার বিশ্বাস মানুষ শনি রবি এই দিনগুলো দেখতে যাবে, এবং যদি ভালো লেগে যায়, কানেক্ট করে যায়, সেক্ষেত্রে তো ভাই বেরিয়ে পড়লো ছবি। আর এই ছবিটার মধ্যে ইমোশনটা খুব বিউটিফুলি ওয়ার্ক করে, যেটা বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে একটা যেটা ট্রেলারের মধ্যেও ছিল, সেটাকে জায়গায় জায়গায় ছবিতে এত বিউটিফুলি প্লেস করে দিয়েছে যে কারণে কিন্তু দর্শকের মধ্যে ইমোশনটা প্রপারলি কাজ করে, এবং ছবিটাকে ক্লোজার দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে। লাস্টে একটা একটা করে সিন দেওয়া হয়েছে যেখানে না এই গল্পটা শুধুমাত্র ভ্যাকসিনের থাকছে না, যেখানে গল্পটা শুধুমাত্র কোভিডের থাকছে না, যেখানে গল্পটা পার্সোনাল হয়ে যাচ্ছে, যেখানে গল্পটা কিছু পার্টিকুলার চরিত্রে হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা কিন্তু দ্য কাশ্মীর ফাইলসের মধ্যেও করা হয়েছিল। ওটা একটা বিষয় নিয়ে কথা বলছে, একটা টাইম পিরিয়ড নিয়ে কথা বলছে, একটা জায়গাকে নিয়ে কথা বলছে কাশ্মীর, কিন্তু ছবিটা কিন্তু একটা ক্যারেক্টারের ছিল। একটা ক্যারেক্টার, সে ফাঁকা পাতার মতন, সে কিছুতে বিলিভ করে না, বা যে ধরনের বিলিভ তার রয়েছে সেটা ভুল বিবেক অগ্নিহোত্রী মতে, এবং সে কীভাবে চেঞ্জড হচ্ছে, তার মধ্যে কীভাবে ট্রান্সফরমেশন আসছে, সেই কারণে কিন্তু ছবিটা এত বেশি কানেক্ট করেছে। সেম জিনিসটা কিন্তু ভ্যাকসিন ওয়ারের মধ্যেও হবে, অনেকগুলো চরিত্রের গল্প। এই ব্যাপারটা যে করতে পারে বিবেক অগ্নিহোত্রী, জিনিসটাকে শুধুমাত্র পলিটিক্স, শুধুমাত্র ভারত সরকার প্রশংসা করব এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা তার উদ্দেশ্য থাকে, কিন্তু একটা ছবিকে ছবি হিসেবে ট্রিট করে, এইটা সবচেয়ে ভালো লাগে। যে কারণে না তার ছবিগুলো কিন্তু ভালো হয়, এটা অস্বীকার কেউ করতে পারবে না। নানা পাটেকর টেরিফিক পারফরমেন্স দিয়েছে, খুব ভালো কাজ করেছে সে। পল্লবী যোশী ভীষণ ভীষণ ভালো কাজ করেছে, তার পারফরমেন্স আমার এই ছবিতে সবচেয়ে ভালো লেগেছে, কারণ তার কিছু কঠিন সিন ছিল যেগুলো সে ব্রিলিয়েন্টলি পুল অফ করেছে, এবং সাপোর্টিং কাস্টে যারা কাজ করেছে তাদের প্রত্যেকের কাজ ভালো, ছবিতে পারফরমেন্স স্ট্রং বাংলা কথা। রাইমা সেন একমাত্র আমার মনে হচ্ছে উইক, বাকি সবার তুলনায় তার পারফরমেন্স যেরকমটা আমরা বাঙালিরা বিভিন্ন ছবিতে দেখি সেই ধরনের, এই নতুনত্ব কিচ্ছু নেই, এবং ক্যারেক্টারটার মধ্যেও বিশাল কিছু ছিল না। ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে একটা ফিকশন, মানে ওই দিকটা, ওই মিডিয়ার দিকটা যেভাবে ছবিতে দেখানো হচ্ছে সেটা কমপ্লিটলি ফিকশন, সেটা আপনি দেখে নিলেন। মানে ছবির গল্প, একটা ভিলেন রাখতে হবে সেই জন্য আপনি দেখে নিচ্ছেন, ঠিক আছে, মানে বাস্তবের সঙ্গে কানেকশন বেশি খুঁজে লাভ নেই। এম্পাওয়ারমেন্ট নিয়ে পরিচালক বক্তব্য রেখেছেন ছবির মধ্যে, যেটা অবশ্যই বেশ ভালো ছিল, কিন্তু সেটা করতে গিয়ে তিনি কিছু সিন অদ্ভুত রেখে দিয়েছেন। মানে ইরানে কে যাবে, সমস্ত পুরুষ যারা সায়েন্টিস্ট রয়েছে তারা বলে দিচ্ছে না আমি তো যাবো না, আমি তো যাবো না, আমি তো যাবো না, পরপর পরপর সবাই না করে দিল, তারপর দেখা যায় সমস্ত মহিলা সায়েন্টিস্ট যারা ছিল তারা একের পর এক রাজি হয়ে গেল। মানে কোনো ভীতু মহিলা সায়েন্টিস্ট নেই, আবার কোনো সাহসী পুরুষ সায়েন্টিস্ট নেই। এই যে সিনগুলো, এগুলো অ্যাবসার্ড, এগুলো রিয়েলিটিতে হয় না। আরে ভাই আমি বুঝলাম, ঠিক আছে মহিলারা বেশি সাহসী, কিন্তু কিছু পুরুষ তো বলবে হ্যাঁ আমিও যাব, কিছু মহিলা তো বলবে যে না আমি যাবো না, আমি ভীতু। সবাই সাহসী মহিলারা আর সব ভীতু পুরুষ, মানে অদ্ভুত। কিছু জায়গায় ছবিটা দেখতে দেখতে এটা মনে হচ্ছিল এটা যেন কেক ওয়াক, মানে আসলে একটা ভ্যাকসিন প্রস্তুত করা হচ্ছে, সায়েন্টিস্টরা করেছে, সেটা তো খুব একটা সোজা কাজ ছিল না, সেটা তো যথেষ্ট ঝামেলার কাজ ছিল। তো কমপ্লিকেশানগুলো কী কী সেটা না অডিয়েন্সকে বেশি বোঝাচ্ছে না, অ্যাচিভমেন্ট কী সেটা অডিয়েন্সকে বেশি বোঝাতে গেছে, যে দেখো এইটা আমরা করতে পেরেছি, ভারত সরকার এইটা করতে পেরেছে, ভারতের সায়েন্টিস্টরা এটা করতে পেরেছে, ডেফিনেটলি করতে পেরেছে, কিন্তু সেটা করবার আগে কমপ্লিকেশান কী ছিল, চ্যালেঞ্জেস কী ছিল, সেটাকে খুব একটা ফোকাস রাখেন। ছবিটা যদি 10-15 মিনিট ছোট হতো আমার মনে হয় বেটার হতো। কিছু জায়গাতে কিন্তু কিছু সিন রয়েছে যেগুলোকে আরামসে চপ আউট করা যেতে পারত। ওভারঅলে আমার মনে হচ্ছে এই ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারেন, কিন্তু
যারা এই পার্টিকুলার মাইন্ডসেটের নয়, যারা বিবেক অগ্নিহোত্রী মাইন্ডসেটের তাদেরকে আমরা কিছু বলার নেই, কিন্তু যারা নয় তাদেরকে আমি বলে দেবো এটা কিন্তু ফিকশন, ফিকশন হিসেবে দেখুন যেরকমটা জওয়ান দেখেছেন। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই যদি আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখে থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।